হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিটস হলো তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের যেমন গুরুত্ব, সুবিধা এবং প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, মৌলিক তথ্য সমস্যা। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ক্ষেত্র বিশেষে বাইরের উৎস হতেও তথ্য সংগ্রহ করে থাকে। তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কোন কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করে, যেমন আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং ক্ষেত্র বিশেষে বাইরের উৎস থেকেও কি করে তথ্য সংগ্রহ করে থাকে। গৃহীত তথ্যের সঠিকতার উপর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের তথ্যের সঠিকতা নির্ভর করে। এখন কথা হচ্ছে, যখন একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়, তখন কিন্তু সেই তথ্য কতটুকু সঠিক অথবা কতটুকু সেই তথ্যের উপর নির্ভর করা যায় সেটা কিন্তু আসলে জানা যায় না। ঠিক আছে, তাহলে মৌলিক তথ্য সমস্যা তখন সৃষ্টি হয়। যেহেতু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং বাইরের উৎস থেকেও তথ্য সংগ্রহ করে, সেহেতু এর তথ্যটা কতটুকু সঠিক এবং নির্ভরযোগ্য তা কিন্তু আসলে বের করা সম্ভব না। এরপর রয়েছে সহায়ক সমর্থ। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ প্রদান করে, কিন্তু তার গ্রহণ ও বাস্তবায়ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের উপর নির্ভরশীল। এখানে বলা হয়েছে যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিতে পারে। মনে করো তোমার কাছে হচ্ছে দুইটা উৎস রয়েছে অর্থ সংস্থানের জন্য। তোমার হাতে দুইটা অপশন রয়েছে। 1 নম্বর অপশন হচ্ছে তুমি লোন নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর অপশন, যে তুমি ব্যাংক থেকে লোন নিয়ে অর্থ সংস্থান করতে পারো। আর 2 নম্বর অপশন হচ্ছে তুমি শেয়ার বিক্রির মাধ্যমে হচ্ছে অর্থ সংস্থান করতে পারো। তাহলে এক্ষেত্রে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি করতে পারে, বলবে হয়তো 2 নম্বর উৎস থেকে তুমি অর্থ সংস্থান করতে পারো, মানে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থ সংস্থান করলে ভালো হয়, এমন সিদ্ধান্ত গ্রহণে পরামর্শ প্রদান করে। কিন্তু তা গ্রহণ ও বাস্তবায়নে কিন্তু ভূমিকা রাখে না, বরং এটা হচ্ছে কারা করে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা মূলত হচ্ছে এটা বাস্তবায়ন এবং সেই সিদ্ধান্ত গ্রহণে কাজ করে। হাতিয়ার মাত্র, এটি ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের একটি হাতিয়ার মাত্র। সিদ্ধান্ত গ্রহণ করা বা না করা ব্যবস্থাপনার ব্যাপার। তাহলে হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান একটা জাস্ট হাতিয়ার সিদ্ধান্ত গ্রহণের, যে কোন সিদ্ধান্তটা গ্রহণ করলে ভালো হয় একটা পরামর্শ দিবে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা না করা এটা হচ্ছে ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করবে। ব্যয়বহুল, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তুলনামূলক ব্যয়বহুল, তাই ছোটখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রয়োগ করা কষ্টসাধ্য ব্যাপার। তাহলে ব্যয়বহুল বলতে বোঝায় যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ছোটখাটো কোনো প্রতিষ্ঠানে হচ্ছে ব্যবহার করা কষ্টসাধ্য ব্যাপার। এটা মূলত হচ্ছে কোনো বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে, কারণ এটা হচ্ছে খুবই ব্যয়বহুল। জ্ঞানের অভাব, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অনেকগুলো বিষয় থেকে তথ্য সংগ্রহ করে ব্যবস্থাপকের নিকট উপস্থাপন করে। ব্যবস্থাপক উক্ত তথ্যগুলো বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন। এই কাজটি করতে একজন ব্যবস্থাপককে অনেক বিষয়ের উপর জ্ঞান থাকতে হয়, কিন্তু বাস্তবে একজন ব্যক্তির সকল বিষয়ে জ্ঞান থাকে না। তাহলে জ্ঞানের অভাব, এখানে বোঝানো হয়েছে যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অনেকগুলো তথ্য নিয়ে কাজ করতে হয়, সে তথ্যগুলো বিশ্লেষণ এবং সে তথ্যগুলো থেকে প্রয়োজনীয় তথ্য বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, যার কারণে প্রচুর জ্ঞানের প্রয়োজন হয়। সাধারণত একজন ব্যক্তির পক্ষে এত জ্ঞান রাখা সম্ভব না, অর্থাৎ সকল বিষয়ে একজন ব্যক্তির পক্ষে জ্ঞান রাখা সম্ভব না, তাই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের অভাব দেখা দিতে পারে। এরপর রয়েছে সংখ্যাত্মক প্রকাশে অসুবিধা। প্রতিষ্ঠানের এমন কিছু তথ্য রয়েছে যেগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না, যেমন অভ্যন্তরীণ ঝগড়া, দ্বিমত, নৈতিকতা, পণ্য বা সেবার মান, ক্রেতার রুচি, পছন্দ ইত্যাদি। তাহলে এগুলোকে কি করা যায় না, সংখ্যায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, ব্যাপক আওতা, আর্থিক হিসাব বিজ্ঞানের ও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সরবরাহকৃত তথ্যগুলো বিচার বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, মজুত নিয়ন্ত্রণ, পরিসংখ্যানের কৌশল ব্যবহার করে তথ্যের উপস্থাপন ও প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুত, অভ্যন্তরীণ নিরীক্ষার ব্যবস্থা করা, কর নির্ধারণ প্রভৃতি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতা কিন্তু
ব্যাপক, মানে অনেক কিছু নিয়ে কাজ করে এবং প্রতিষ্ঠানের অনেকগুলো কাজের মধ্যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান রয়েছে। তাহলে এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যেহেতু অনেক কাজ একসাথে করে, তাহলে এটাও কিন্তু হচ্ছে এক ধরনের সমস্যা। কারণ ব্যাপক আওতা থাকার কারণে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যেমন ব্যয়বহুল, তেমন হচ্ছে এতটুকু জ্ঞান রাখা হচ্ছে একজন মানুষের পক্ষে সম্ভব না, আরো অনেক ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে। ব্যাপক আওতা থাকার ফলে দেখা যায় যে অনেক তথ্য নিয়ে কাজ করতে হয় এবং অনেক তথ্য নিয়ে কাজ করতে গেলে ভুল হবার সম্ভাবনাটা বেশি থাকে এবং সেই তথ্যের উপর নির্ভর করাটাও ঠিক না। তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা গুলো কি কি? প্রথমত হচ্ছে মৌলিক তথ্য সমস্যা দেখা দেয়, তারপর হচ্ছে সহায়ক সমর্থ, মানে হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সিদ্ধান্ত গ্রহণে শুধুমাত্র পরামর্শ দিতে পারে কিন্তু তা গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারে না। হাতিয়ার মাত্র, এখানে বলা হয়েছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান একটি সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার মাত্র, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা না করা এটা হচ্ছে ব্যবস্থাপনার ব্যাপার। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তুলনামূলকভাবে ব্যয়বহুল। এরপর রয়েছে জ্ঞানের অভাব, কেননা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতা অনেক বড়, এই জন্য একজন মানুষের পক্ষে বা একজন ব্যক্তির পক্ষে এই সকল বিষয়ে জ্ঞান রাখা সম্ভব না। এরপর রয়েছে সংখ্যাত্মক প্রকাশে অসুবিধা। সংখ্যাত্মক প্রকাশে অসুবিধা বলতে, যেমন কিছু কিছু জিনিস রয়েছে, অভ্যন্তরীণ ঝগড়া, দ্বিমত, নৈতিকতা, এগুলো কিন্তু হচ্ছে সংখ্যায় প্রকাশ করা যায় না, তাই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে এখানেও। ব্যাপক আওতা, এটা আমি আগেও আলোচনা করেছি যে ব্যাপক আওতা থাকার কারণে কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অনেক কাজে হচ্ছে ব্যাঘাত ঘটতে পারে বা তথ্যগুলো নির্ভরযোগ্য নাও হতে পারে। এগুলোই হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you.